সব কথা শুনে এবং পরিবেশ পরিস্থিতি কিছুটা আজ করতে পেরে রানী বিলকিস একটা ঐতিহাসিক কথা বলেছেন যে কথাটি রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে বড় গবেষণার বিষয়ে পরিণত হয়ে গেছে তিনি বললেন যে শোনো একটি রাষ্ট্রের মধ্যে যদি বিদেশি হস্তক্ষেপ চলেই আসে তাহলে দুইটি সমস্যা দেখা দেয় কোনো রাষ্ট্রের মধ্যে যদি দেখো দুইটা সমস্যা আছে তাহলে মনে করবা এই রাষ্ট্র ওই দেশের নিয়ন্ত্রণে নাই বহির শত্রু অথবা বহির কোন রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এই দেশটির মধ্যে একটা বড় রকমের ক্ষতি সাধিত হচ্ছে সেটা কি ঈদে দেখালো করিয়েতান আফসাদুহা এক নম্বর সিস্টেম হলো সব জায়গায় দেখবা শৃঙ্খলা ভেঙে পড়েছে সব জায়গায় কি যে যেটা কথা না সে সেটা বলে বেড়াচ্ছে যার যা কাজ না সে সেটা করে বেড়াচ্ছে ছাত্রের কাজ পড়ালেখা করা তারা দেখবা মিছিল মিটিং করছে পিটা পিটি অস্ত্রবাজে সমানে কি শৃঙ্খলা না বিশৃঙ্খলা মেয়েদের থাকার কথা ছিল তাদের হলের মধ্যে ঢুকে ঢুকে চলে যাচ্ছে তারা বেরিয়ে পড়তেছে নেতাদের কাছে চলে যাচ্ছে সেখানে এখানে এই তো তোমরা দেখতে পাবে মানুষের নৈতিক অধিকার ছিল রাষ্ট্রের খেদমত পাওয়া কিন্তু ঘুরসারা কোনো ফাইল চলে না এটা কি শৃঙ্খলা না বিশৃঙ্খলা সম্পদ যেখানে থাকার কথা সেখান থেকে আত্মসাত হয়ে যাচ্ছে এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা চালের দাম টাকা টাকা সকালবেলা কেজি কিনতে রাত্রে দেখতেছে শৃঙ্খলা না বিশৃঙ্খলা কে বাড়ায় দ্রব্য মূল্য কে নিয়ন্ত্রণ করবে তার কোনো কি থাকে না নিশ্চয়তা থাকে না শৃঙ্খলা যে করার কথা ছিল শাসন দেখবে সে শোষণ করছে মানুষের অধিকার গুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখবা বিশৃঙ্খলার বিশৃঙ্খলা কি ঘরের বউ দেখবা স্বামীর আয়ত্তে নাই ওটা কেমন কেমন জানি করে এটাও বিশৃঙ্খলার একটা দিক দেখেন সব জায়গায় বিশৃঙ্খলা মনে রাখবা রাষ্ট্রটা আর রাষ্ট্রের আন্ডারে নাই ইদে দেখালো করিয়াতা। অন্য কেউ রাষ্ট্রের মধ্যে কি করতেছে প্রভাব আর একটা বিষয় দেখতে পাবা রাষ্ট্রের মধ্যে দেশের মধ্যে সম্মানিত মানুষগুলোকে অপমানিত করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমার সাথে সবাই পড়েন بسم الله الرحمن الرحيم قالت ان الملوك اذا دخلوا قريه افسدوها وجعلوا عزه اهلها اذله ওয়াকাদালিকা ইয়াফআলুন আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে শরণ করো সেই সময়ের কথা যখন রানী বিলকিস এক পর্যায়ে সুলাইমান পয়গাম্বরের চিঠি পেয়ে মূর্তি পূজা ছেড়ে দিয়ে ওই দিনের জন্য মন্ত্রী পরিষদে জরুরি বৈঠক আহ্বান করল সুলাইমান পয়গাম্বরের চিঠির জবাবে কি লেখা যায় সেই ব্যাপারে সবার মতামত চাইল কেহ কেহ বলল নাহানু উলু উলু সিং সেদিদ আমরা তো হলাম স্বয়ং সম্পূর্ণ এবং খাদ্যে পরিপূর্ণ একটি রাষ্ট্র সুতরাং প্রয়োজনে যুদ্ধ করবো সুলাইমানের চিঠির ওই আত্মসমর্পণ আমরা করতে পারবো না তবে অল আমরু ইলাইকি মূল সিদ্ধান্ত আপনি দেবেন ম্যাডাম আপনি যেটা ভালো মনে করেন সেটাই হোক সব কথা শুনে এবং পরিবেশ পরিস্থিতি কিছুটা আজ করতে পেরে রানী বিলকিস একটা ঐতিহাসিক কথা বলেছেন যে কথাটি রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে বড় গবেষণার বিষয়ে পরিণত হয়ে গেছে সাবার রানী রানী বিলকিস। তিনি বললেন যে শোনো একটি রাষ্ট্রের মধ্যে যদি বিদেশি হস্তক্ষেপ চলেই আসে তাহলে দুইটি সমস্যা দেখা দেয় কোনো রাষ্ট্রের মধ্যে যদি দেখো দুইটা সমস্যা আছে তাহলে মনে করবা এই রাষ্ট্র ওই দেশের নিয়ন্ত্রণে নাই বহির শত্রু অথবা বহির কোন রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এই দেশটির মধ্যে একটা বড় রকমের ক্ষতি সাধিত হচ্ছে সেটা কি ঈদে দেখালো আফসা দোহা এক নম্বর সিস্টেম হলো সব জায়গায় দেখবা শৃঙ্খলা ভেঙে পড়েছে সব জায়গায় কি যে যেটা কথা না সে সেটা বলে বেড়াচ্ছে যার যা কাজ না সে সেটা করে বেড়াচ্ছে ছাত্রের কাজ পড়ালেখা করা তারা দেখবা মিছিল মিটিং করছে পিটা পিটি অস্ত্রবাজি সমানে এইটা কি শৃঙ্খলা না বিশৃঙ্খলা মেয়েদের থাকার কথা ছিল তাদের হলের মধ্যে ঢুকে ঢুকে চলে যাচ্ছে তারা বেরিয়ে পড়তেছে নেতাদের কাছে চলে যাচ্ছে সেখানে এখানে এই তো তোরা দেখতে পাবে মানুষের নৈতিক অধিকার ছিল রাষ্ট্রের খেদমত পাওয়া কিন্তু ঘুষ ছাড়া কোনো ফাইল চলে না এটা কি শৃঙ্খলা না বিশৃঙ্খলা সম্পদ যেখানে থাকার কথা সেখান থেকে আত্মসাৎ হয়ে যাচ্ছে এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা শৃঙ্খলা ইসাব ইযা দুক দেখবে রাষ্ট্রের সম্পদ উদাও হয়ে গেছে এটা বিশৃঙ্খলা শুধু তাই না তোমরা দেখতে পাবে নারীরা তাদের সম্ভ্রম নিয়ে চলতে পারছে না ধর্ষণ চেনা ব্যবচারে শৃঙ্খলা বিশৃঙ্খলা চালের দাম ষাট টাকা সকালবেলা তিন কেজি কিনতে যাইয়া দেখতেছে আশি টাকা আনা শৃঙ্খলা না বিশৃঙ্খলা কে বাড়ায় দ্রব্য মূল্য কে নিয়ন্ত্রণ করবে তার কোনো কি থাকে না নিশ্চয়তা থাকে না শৃঙ্খলা যে করার কথা ছিল শাসন দেখবে সে শোষণ করছে মানুষের অধিকার গুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখবা বিশৃঙ্খলার বিশৃঙ্খলা কি ঘরের বউ দেখবা স্বামীর আয়ত্তে নাই ওটা কেমন কেমন জানি করে এটাও বিশৃঙ্খলার একটা দিক দেখেন সব জায়গায় বিশৃঙ্খলা মনে রাখবা রাষ্ট্রটা আর রাষ্ট্রের আন্ডারে নাই ইদা দেখালো করিয়াতা অন্য কেউ রাষ্ট্রের মধ্যে কি করতেছে প্রভাব এক নম্বরে দেখবা বিশৃঙ্খলা আপনাকে বিশৃঙ্খলা টের পান আর একটা বিষয় দেখতে পাবা রাষ্ট্রের মধ্যে দেশের মধ্যে সম্মানিত মানুষগুলোকে অপমানিত করা হচ্ছে সম্মানিত মানুষ অপমানিত হচ্ছে আর সব জায়গায় একটা বিশৃঙ্খল পরিবেশ তখন মনে রাখবা যে দেশটা আর দেশের দ্বারা পরিচালিত হচ্ছে না বহির কোন দেশ দ্বারা প্রভাবিত হয়ে দেশ পরিচালিত হচ্ছে ব্রেক ফেল করলে গাড়ি চলে চলে কিনা কথা কয় না নিরাপদ নাকি ধ্বংস তার রাস্তায় আগেও তো চলছে এখন চলে মাঝখানে ছুটতে গেছে কি শুধু ব্রেক ব্রেকলেস একটি জনপদের দুইটি স্পষ্ট আলামও ভিতরে থাকবে বিশৃঙ্খলা আর সম্মানিত মানুষগুলো হয়ে যাবে অপমান বুদ্ধিজীবী সুশীল সমাজ জ্ঞানী সাবেক রাজনীতিবিদ সাবেক সেনা সাবেক মন্ত্রী বা ব্যবসায়ী অথবা কোনো নেতা অথবা নেত্রী দেশের ধর্মীয় ব্যক্তিত্ব আলেম ওলামা মুক্তি মহাদ্দিস মুফাসসির সম্মানিত মানুষ ইমাম দাড়িওয়ালা টুপিওয়ালা মুরুব্বি এদেরকে যখন দেখবা যে হাতের মধ্যে ডাকাতের হাত করা পরানো হচ্ছে চোরের রশি পরানো হচ্ছে তাদেরকে যখন গুন্ডা পান্ডা ইত্যাদি নাম দিয়ে দিয়ে তাদেরকে অপদস্থ করা হচ্ছে তখন মনে করবা এই দেশটা আর এই দেশের হাতে নাই অন্য দেশ দ্বারা পরিচালিত হচ্ছে ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা আমার কথা না আল্লাহর কথা এটা বুঝেছে একজন নারী নারীর এই পলিটিক্যাল সায়েন্সের উক্তিটা আল্লাহ তালা কোরআনের মধ্যে রেখে দিয়ে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন দেশপ্রেমিক যারা যদি এই দুইটা সিমটম কোন জাতির মধ্যে কোন দেশের মধ্যে দেখো তাহলে বুঝে শুনে পদক্ষেপ নিও তার কারণ দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা খেয়াল করুন রানী বিলকিস একটা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের নাম সাবা রাজধানীর নাম হলো মা দীর্ঘ এগারো বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত একজন নারী সোহান হঠাৎ করে খবর পাওয়া গেল সেই রাষ্ট্রে আল্লাহ রব্বুল আলমিন সব দিয়েছেন গোলা ভরা ধান ক্ষেতের মধ্যে ফসলের ঢালি গাছে গাছে ফল ফলা দি। পুকুর ভরা মাছ ডোবা নদী বিলে ঝিলে প্রচুর মাছের ফলন গোয়াল ভরা গরু বাটের মধ্যে দুধ সব আছে কিন্তু মানুষগুলো আল্লাহরে নামাই না তারা মনে করে এই সবকিছু দেশে সূর্য দেবী সবগুলো দেওয়ার মালিক কে না এত আসতে বললে হবে না জোরে বলেন কে সবকিছুর দাতা কে সকল ক্ষমতার উৎস কে এই জমিন কার এই জমিন আমার জাতি জানলো ক্ষমতার উৎস আল্লাহ আমি আপনাদের কাছে একটা ভোট নেবো এখন দেখি সাহস করে বলতে পারবো সমস্ত ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ হ্যাঁ এইবার আমি হা না ভোট নিছি কান খাড়া করে প্রথমে জিজ্ঞেস করি সমস্ত ক্ষমতার উৎস জনগণ এই কথার সাথে একমত কে কে কেউ না একটা হাত উঠলো না ব্যাস এবার কোশ্চেন সমস্ত ক্ষমতার উৎস ইন্নাল কুয়াত আলিল্লাহ জামিয়া কারণ আমার ভিতরে যে শক্তি এটাও কার শক্তি রাইট তাহলে বলুন তো দেখি সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ এই কথা যারা বিশ্বাস করেন মোমেনার মতো করে তারের মতো করে বীর পুরুষের মতো দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা হাতগুলো টান টান করে ধরো সমস্ত ক্ষমতার উৎস কে আল্লাহ আরো একবার বলেন কে সমস্ত ক্ষমতার উৎস কে ক্লিয়ার যেই জাতি জন্মের পর থেকে ক্ষমতার উৎস জানলো আল্লাহকে আল্লাহু আকবার মানে কি আল্লাহ সবার বড় এখানে ক্ষমতা কাণ্ডা বুঝে আর আল্লাহ তাআলা বলেন খুলি কালিন সানু দাইফা আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি অক্সিজেনটা সরাইয়ে গেলে তুমি মৃত্যু একটা দেহ দাঁড়াইতে গেলে কোমরে বেতা ক্ষমতার উৎস একটুখানি পেশা বন্ধ হয়ে গেলে চিৎকারের ঠেস থাকে না করোনা হওয়ার পর পর সবকিছু লকডাউন হয়ে গেল হোম কোয়ারেন্টাইন হয়ে গেল দেখাও যায় না একটা জার্মের কারণে ক্ষমতার উৎস তুমি হায়রে না না যারা বলে ক্ষমতার উৎস জনগণ তারা নিঃসন্দেহে ডিনাই করে শিরকের মধ্যে লিপ্ত হয়ে আছে যারা আল্লাহর অনুদান অস্বীকার করে অন্যকে সেজদা করে তারা মুসেক আর এরা সরাসরি আল্লাহকে ডিনাই করে ফেলাইছে হুদুত নামক এক পাখি সুলাইমান পয়গম্বরের কাছে এসে খবর সুহান শুভানন্দ সুলাইমান হুদুদ কে ডাক দিয়ে বললেন আমি এখনই দেখব তোমার ইনফরমেশন তোমার তথ্য সত্য নাকি মিথ্যা আমি একটু টেস্ট করব। তার কারণ অনেক সময় এই হুদুদ পাখিটা ছিল সুলাইমান আলাইলামের একজন মন্ত্রী তিনি ছিলেন তাম দুনিয়ার বাদশাহ সুলাইমান আর একটা পাখি হইল তার মন্ত্রী সোভানন্দ তাও যেন তেন না একটা হচ্ছে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল তার একটা হচ্ছে ইনফরমেশন মানে তথ্য মন্ত্রণালয় আর একটা ছিল খনিজ সম্পদ মন্ত্রণালয় আর একটা ছিল পানি সম্পদ মন্ত্রণালয় কয়টা মন্ত্রণালয় চালায় একটা মন্ত্রী নাম কি আল্লাহ আকবার তাহলে রাষ্ট্র চালাইতে হলে পাখির ও সহযোগিতা প্রয়োজনে নেওয়া লাগে এই জন্য আমাদেরও উচিত যে যখনই প্রয়োজন তখন যেন তখন যেন যে কারো কাছ থেকে সৎ পরামর্শ এবং বুদ্ধিটার মাধ্যমে আমরা যেন রাষ্ট্রকে গুছিয়ে নিতে পারি অথবা রাষ্ট্রের বাইরে এমনকি ঘরেও যদি হয় তখনও যেন বাড়ির পাশের বা আপন চাচা মুরুব্বী যারা আছে তাদের পরামর্শ করা এটা আল্লাহ খুব পছন্দ করেন এমনকি আপনার ফ্যামিলিতে যদি কোনো সমস্যা দেখা দেয় তো সবাইকে নিয়ে একত্রে বসবেন আপনার ছোট্ট ছেলেটিকেও প্রয়োজনে এই পরামর্শ বৈঠকের মধ্যে করবেন এইটাকে বলে পারিবারিক বৈঠক বলেন এটার নাম কি পারিবারিক বৈঠক আপনি একটু খেয়াল করেন তো দেখি কথা তো মনে আসতেছে শেষ করে দিচ্ছি সংক্ষেপে সেটা হচ্ছে হজরতে আমার দিকে তাকান ইব্রাহিম আলাহিসলামকে আল্লাহ তালা বলছেন ইসমাইলকে হত্যা করতে মানে জবে হতে আল্লাহর রাস্তায় তাই না এই ইতিহাস আমরা জানি আমি কিন্তু ঘটনা বলার জন্য একটা দৃষ্টি আকর্ষণের জন্য সুলাইমা হজরত ইব্রাহিম আলাহ ইসলাম ইসমাইলকে নিয়ে গেছে অর্ডার টাকা বাবা বলছে ছেলেকে হত্যা করার জন্য হত্যা করে দিলেই তো হয় কিন্তু না মাসোয়ারা করছে ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা সুবহানাল্লাহ বলেন হে আমার কলিজার টুকরা রে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর জন্য জবেহ করছি এই ব্যাপারে তোমার পরামর্শ কি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এর মানে হচ্ছে এত বড় একটি কাজ করতে যাবে নিজের ইচ্ছায় না বরং তোমার মতামতটা আমি জানতে চাই তাহলে যদি সাত বছরেরও হয় কোনো কোনো প্রয়োজনে তার সাথেও মাসোয়ারা করা যায় এবারে আপনি চলে যান হাজরতে দাউদ আলাহিস যখন এইটা কি এই ইয়াং ভাইরা এরম স্বেচ্ছাসেবক দাউদ আলাই একটা বিচারের মধ্যে একটু এলোমেলো হয়ে গেছে সুলাইমানের বয়স তখন মাত্র নয় বছর তখন তিনি তার পিতার বিচারটা যেইভাবে করেছেন আল্লাহ সেইটাকে সার্টিফাই করেছেন বিচারটা ছিল কি আজকে আর বললাম না আল্লাহ তালাই কোরআনের মধ্যে শুধু নমলের মধ্যেই বলেছেন এটা

তবে মনে রাখবা তুমি চিঠি দিয়ে আড়ালে থাকবা আড়ালে থাকবা এই জন্য তুমি যেন ধরা খেয়ে না যাও কারণ তোমার মতো দামি মন্ত্রী আমি কোথায় আর পাবো সুভান কে বলতেছেন কথাগুলো সুলাইমান কাকে হুদুদকে মন্ত্রী যখন দামি হয় তখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তাকে কদর করে ঠিকই না বলে এই জন্য দামি লোক দেখি মন্ত্রী বানাতে হয় এবারে আসেন পরের দিন ওই রাতের বেলায় উড়াল দিয়েছে হুদুত চলে গেলেন মা সকালে যখন শাখা বাজানো হলো বেল বাজানো হলো সবাই ফ্রেশ হয়ে দেবীর কাছে চিঠি নিয়ে যাচ্ছে দেবীর কাছে অর্ঘ নিয়ে যাচ্ছে অর্ঘ্য বুঝেন প্রসাদ মিষ্টান্ন দুধের ছানা ফুল পঞ্চগব্য হালাল হারাম মিলাইয়া জিনিস জিনিস বানাইয়া বড় একটা স্বর্ণের প্লেটের মধ্যে লইয়া তারপর নিয়ে যাচ্ছে রানী দেবে কোথায় এগুলো সূর্য দেবীকে মন্ত্রীরাও আছে সাথে সুলাইমানের পাঠানো হুদুদ চিন্তা করল যে চিঠিটা আমি সরাসরি রানী বিলকিসকে দেব অন্য কাউকে দেব না রানী বিলকিসের বয়স তখন সাতাইশ বছর অবিবাহিতা সুন্দরী এক নারী কোমরের দিক থেকে নিচের দিকটা হইল পরীর মতো আর কোমরের উপর থেকে মাথার তালু পর্যন্ত হইল মানুষের মতো সোহান আল্লাহ কইলেন না এ কাহিনী তো আর আজকে শুনান যাবে না সব ছোট্ট করে যদি বলি কারণ তার মা ছিল পরী বাবা ছিল একজন আল্লাহর অলি বাবা মারা যাওয়ার পরে মা কিছুদিন রাষ্ট্র চালাইছে কিন্তু রানী বিলকিসের বয়স তখন মাত্র সাত বছর এই সময় মা এই অর্ধেক পরি আর অর্ধেক মানুষওয়ালা সন্তান নিয়ে থাকতে রাজি হইল না সে চলে যাওয়া শুরু হয়ে গেল এই জন্য যে মহিলারা লিপ্ত বেশিরভাগ দেখবেন দুষ্ট শয়তানে পাইয়ে রয়েছে তাদেরকে আর মাতার মধ্যে মোবাইলের শয়তানি তো আছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করো আহা এবার খেয়াল করেন রাজ্য ছাইরা দেশে ওইদিকে মেয়েটা যেহেতু বাবার পৈতৃক সূত্রে আছে একটা প্রদীপ দেশের লোকেরা চিন্তা করলো যে ঠিক আছে এই মেয়েটাকে আমরা বসাইয়া রাখব রাজপ্রাসাদের সিংহাসনে আমরা এই দেশটা চালাবো ও যখন বুঝবে তখন তাকে সবকিছু কিছু বুঝবাস করে দিয়ে দেব। রানী বিলকিস তাহলে আপনারা বলেন মোমেনের সন্তান নাকি মোশ্রেকের সন্তান না এই প্রশ্নগুলো করছি আমি তাফসির থেকে বলেন তো দেখি মোমেনের সন্তান নাকি মুসলিমের সন্তান যেমন তেন মুসলিম নাকি আল্লাহর ওলি মুসলিম তাহলে তার মূর্তি পূজা করলো কেন সাত বছরে মুসলিম সাত বছর পর্যন্ত মুসলিম বিশ বছর পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় বৈশা থাকার পর সে হয়ে গেছে মূর্তি পূজারী এখন মূর্তি মানে মূর্তি না তো জাস্ট সূর্যদেবীর পূজারি কারণটা কি যে ওই চারপাশে যেই লোকগুলা ছিল এইগুলো সব ছিল মূর্তি পূজারীর গোষ্ঠীর দলেরা যার কারণে পরামর্শ দিয়ে 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 এই খাটি হওয়ার পরেও তারে মূর্তি সেরে বানাইছে অতএব মুসলমানের গড়ে জন্ম নেয়া কোন শাসক নারীও এরকম হইতে পারে দুনিয়ায় যে শেষ পর্যন্ত মূর্তির দিকে ঝোঁক থাকে তার কারণ চারপাশে যদি কি হয় চিঠি সারতে আসে চিঠি নিয়ে চিন্তা করল একটা খেয়াল করেন বর্তমান বিশ্বে সবচেয়ে যুদ্ধের ময়দানে আকর্ষণীয় অস্ত্রের নাম ড্রোন নাম শুনেছেন আমার মনে হয় হুদুত পাখির এই মেধাটা নিয়েই ড্রোন আবিষ্কার করা হয়েছে কেমনে সকালবেলা রানী বিলকিজ বেরোচ্ছে তার সুন্দরী পশড়া মিলিয়ে তার সখী এবং সাথীদের মন্ত্রীদেরকে নিয়ে যাচ্ছে হুদুদ পাখি আস্তে আস্তে উড়ে উপরে এমন একটা জায়গায় অবস্থান নিল প্রথমে সে মেজারমেন্ট করেছে তার কারণ হুদুদ পাখির মেজারমেন্ট তার মাথার ভিতরে আছে মাটির নিচে কোন জায়গায় স্বর্ণ আছে হীরা মণি মুক্ত জহরত পান্না চুন্নি কোষ্টি ইউরেনিয়াম কোন জায়গায় আছে তেল গ্যাস কয়লা এইগুলো সব তার মাথার ভিতরে এমনভাবে সিগনাল দিত সে ওই জায়গায় জমিনে পড়ে ঠোকর দিত জিন আইসা মাটি সরাইয়া স্বর্ণের খনি হীরার খনি কয়লার খনি এগুলো উঠে রাষ্ট্রীয় সম্পদে কোষাগারে জমা করে দিত তার মাথার ভিতরে ছিল নিউরন শক্তিশালী নিউরন যাই হোক সুলাইমান আলাহ ইসলামের পাঠানো এই চিঠি নিয়ে হুদু চিন্তা করলো কারো কাছে দেব না প্রথমে আমি মাপব যে উনি কোন গতিতে আসতেছে ব্যাস মানুষ হাঁটলে তো একটা গতি হয় তাই না কত কিলো গতিতে হাঁটে বেশ আমি কতখানি উপরে দাঁড়াইলে ওই গতির সাথে মিলবে একটু সামনে ভাড়াইয়া নেব যাতে করে চিঠিটা রানী বিলকিসের ডান কাঁধ বরাবর পড়ে সোহানাল্লাহ বলেন তৃতীয় যেই কাজটা সে করলো সেটা হচ্ছে ওখানে তো বাতাস আছে বাতাসের গতি কি আছে কারণ বাতাসে যেন উড়াইয়া এই দিক থেকে ওই দিকে না যায়। কোন বাতাসের কোন প্রান্ত থেকে ছাড়লে এটা উড়ে উড়ে ঘুরে ঘুরে ঠিক রানী বিলকিসের কাছেই পড়বে কারণ এই চিঠি যদি নিচে পড়ে যায় তাহলে মানুষেরা বলবে যারা পতিকা এই সুইপার কোথায় রাস্তায় কাগজ রয়েছে দেখুন সারা রানী যাবে এখান দিয়া অন্য কারো হাতে গেলে সে এই চিঠির কোনো মর্যাদা দিবে না চিঠিটাকে ডাস্টবিনে ফেলে দিবে। অন্য কেউ এটা বুঝবে না অতএব যদি মর্যাদা বুঝতে হয় তাহলে রাজার লেখা চিঠি রানী বুঝবে তার কারণ সেও একজন রাষ্ট্রপ্রধান একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের মর্যাদা বোঝে সুতরাং ওই নিচের লেভেলের মধ্যে কোনো মিটিং সিটিং এই যে ইয়ের চিঠি লেনদেন এটা হতে পারে না অতএব আমার সোলাইমান পয়গাম্বরের লেখা চিঠি আমি ঠিক রানী বিলকিসের হাতেই দেব কিন্তু তিনি বলছেন ফাতাও আল্লাহ আনহু এবং তাদের থেকে তোমরা আড়াল হয়ে যাবে কারণ দুইটা ফালাইবে না পাখি কাছে আসলে কি করে মানছে এই মানবীয় দুর্বলতার কারণ ধরে ফেলবে সে অন্য কিছু আর খুঁজবেই না যেহেতু অর্থাৎ তুমি যেন না ধরা খাও এই জন্য সে মেজারমেন্ট করেছে গতি বাতাসের গতি দূরত্ব উপর ওই জায়গা থেকে ছেড়ে দেশে সিটি উড়ে 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 রানী বিলকিসের ডান কাঠ বরাবর লেগে গেছে রানী বিলকিস সাথে সাথে পড়ে ফেললো বলল আমি আজকে আর পূজা করতে যাব না পূজা করতে যাবো না চলে গেলেন অন্যান্যরা যারা পূজাকারী তারা পূজা করে আসছে এবার রানী বিলকিস তাড়াতাড়ি করে বললেন জরুরি মন্ত্রী পরিষদের সেক্রেটারিয়েটে আসো সবাই আসছে আপনারা মনে করেন সেক্রেটারিয়েটের মধ্যে কিছু কথা হয়েছে কথা হয়েছে না মিটিং না হয়েছে আচ্ছা পাখিটা কি এখানে উপস্থিত আছে পাখি কোথায় ফাতাওয়ালু মানে ওদের দিয়ে আবার তুমি আড়ালে চলে যাবে তাহলে পাখি হইল বিল্ডিং এর ভেতর না বিল্ডিং এর বাইরে কোনো একটা ডালে বসে আর বিল্ডিং এর অল শুধু কি আপনারা মনে করেন বিল্ডিং এর অল মানে অল ঘেসে তারা বসছে নাকি তার মধ্যেও কিছু ড্রয়িং টুরিং করে ভালো করে আরো প্রোটেক্টেড করা হয়েছে অবশ্যই করা হয়েছে দারোয়ান তারোয়ান আছে না নাই আছে মন্ত্রীদের বৈঠক প্রধানমন্ত্রী সহ আপনি তো বুঝতেই আছেন অথচ এখানে কি কি কথা হচ্ছে সব কথাই হুদুদ পাখি গাছের ডালে বৈশে শুনতেছে এবং দেখতেছে দেখ মরা মানুষের সামনে ওয়াজ করে মজা আছে আজকের এই আধুনিক প্রযুক্তি আমার গাড়িতে জিপিজি যদি লাগানো হয় তাহলে আমার গাড়ি ড্রাইভার কোথায় নিয়ে যাচ্ছে আমি কিন্তু মোবাইলের মধ্যে দেখতে পাই খেয়াল করছেন কিনা আপনি বিদেশেও যদি চলে যান আপনার কোনো প্রতিষ্ঠান যদি জিপিজি লাগানো থাকে তাহলে এখানে কে কে ঢুকতেছে বেরোচ্ছে কে কয়টা ইন করতেছে কে কেউ মারামারি করে কিনা সিসি ক্যামেরাটাকে জিপিজির আন্ডারে নিয়ে গেলি আপনি সব কিছু ডিটেলস এবং সরকারের ইন্টেলেকচুয়াল যেই ডিপার্টমেন্টগুলো আছে বিশেষ গোয়েন্দা বিভাগ ডিবিডিএসবি তারা স্বাভাবিকভাবে এগুলো কিন্তু একেবারে ট্র্যাক করে রাখতে পারে কে কোথায় যাচ্ছে আমার ফোন নিয়ে আমি কোথায় যাচ্ছি কি কথা বলছি এটা কিন্তু নিঃসন্দেহে আমরা আপনি হয়তো বা আপনার বউয়ের সাথে কথা বলছেন একটু চ্যাটিং করে মজা করছেন কিন্তু মাঝখান থেকে কিন্তু তারা চাইলে আপনি কি কি কথা বলছেন কী করেছেন সব কিছু তারা অলরেডি উদ্ধার করে দেখাইতে পারে তাহলে আপনি দেখেন হুদুদ বাইরে অল তারপরে আরও কত পল্লা ওয়ালের মধ্যে কত স্তর ওয়ালের মধ্যে বসে মিটিং করে ওনরা কি বলে আর কি ওনরা কি করে সবকিছু পাখি দেখবেন এবং দেখতেছেন এইটার নামই হইল মন্ত্রী নাক খালি ঘুমায় আর ওই যে টাকলা কি যে নষ্ট মানুষগুলা দিয়া আরে এতটুকু দ্বি শক্তি অনুধাবন শক্তি এতটুকু দেশ সচেতন ব্যক্তিরাই তো মন্ত্রী হতে পারে এনার জাতি গঠনের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারবে যে সকা মারলো এই করলো সে জাতি গঠনের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারলে যে ব্যক্তি গান গাইলো নায়ক ছিল আজকে তারা এমপি মন্ত্রী হয়ে জাতির কি করবে আমার মাথায় ঢকে না বিশ্বাস করে অসাদ আল কবিলতা ফাঁসি হাদিস মনে করে নবীজি বলেছেন কেয়ামতের পূর্বে মূর্খ অজ্ঞ মানে আমি অশিক্ষিত নো বলেন নবী বলছেন কি মূর্খ অর্জ্ঞ এবং পাপিষ্ট লোকেরা জাতির নেতায় পরিণত হয়ে যাবে অসাদ আল কবিলতা ফাঁসি গোহং ওয়াল এলমো ফিল ফুসক আর শিক্ষা মন্ত্রণালয়ে বসে যাবে সব ধরনের দুষ্কৃতিকারীরা والله ইলমু ফিল ফুসসা গালুল মুফি রেজা রুজালাতিক আল্লাহু আকবার কত জীবন্ত কথাগুলো দেখেন এই দূর দৃষ্টিসম্পন্ন নিস্বার্থ দেশপ্রেমী একটা পাখি সে বুঝতেছে আল্লাহ তালা তাকে সেই যোগ্যতা দিয়েছেন সুবহানাল্লাহ এবারে আসেন চিঠি পড়ার পরে রানী বিলকিস নিজে নিজে এবার বলতেছেন আমার মন্ত্রীরা মালাও ও মন্ত্রীরা দেখছেন সম্মান দিয়ে ও আমার সম্মানিত আয়ো হা ইয়া মন্ত্রী ইয়া মালাও বলেন বলছে কি ইয়া হাল মালা ও সম্মানিত মন্ত্রীরা একটা ঘটনা ঘটছে আমার কাছে ইন্নি উলকিয়া ইলাইয়া কেতাবন কারিম আমার কাছে একটা অনারেবল লেটার এসছে একটা সম্মানিত চিঠি আসছে সোভান আল্লাহ তিন কারণে এই চিঠিটাকে সম্মানিত বলা হয়েছে তিনটা কারণ কি কি তাহলে আমরা প্রথমে চিঠিটা পড়ি তাহলেই বুঝতে পারবো যে কি কি সম্মান আছে এখানে সুলাইমান ওয়া ইনহু বিস্মিল্লাহমান আল্লাহ তালু আলাইয়া ওয়া অটুনি মুসলিমী প্রথমেই লিখছে এই চিঠি সোলাইমানের পক্ষ থেকে আল্লাহ আরব্দ আলামিন পরম করুণময় অসীম দয়ালু ওই আল্লাহর নামে চিঠি আমি শুরু করলাম চিঠি পাওয়ার পর মুসলমান হইয়া আমার কাছে ফিরিয়া আইসো আর না হলে কিভাবে ইসলামের দিকে আনতে হয় সেই জন্য প্রস্তুত হতে নম্বর হচ্ছে তিনটা কারণে বলছি এই চিঠিকে কি বলছি কেতাবন কারিন বলছে সম্মানিত চিঠি এক নম্বর কারণ হচ্ছে এই পৃথিবীতে যখন কোন মানুষ চিঠি লেখে অ্যাপ্লিকেশন লেখে বা কোনো এই যে দরখাস্ত ইত্যাদি আমরা যদি বলি তাহলে যে লেখে তার নাম থাকে উপরে না একেবারে শেষে একেবারে শেষে বাস এটা বুঝতে পারছেন কিন্তু সোলাইমান আল্লাহ ইসলাম এখানে কি করছে সবার শেষে দিছে না নিজের নাম উপরে দিছে রাইট এর মানে বেটা কাপুরুষ না বেটা কি না কাপুরুষ না আসেন ইসলামে বহুত ফায়দা হবে এইভাবে বসে নাকি সলিমের খাও আল্লাহটা পরো আল্লাহটা আকাশ বাতাস আল্লাহর গাছ দিলেন আল্লাহ নদীতে মাছ দিলেন আল্লাহ মাছের খাওয়ন তুমি দেয় না গাভীর বাটে দুধ দেন আল্লাহ গরু তৈরি করেন খায় ঘাস হয় গোস্ত তুই বেটা খাও ভাত আল্লাহ দেন রক্ত আল্লাহ তালা দেন তোমাকে চর্বি আল্লাহ দেন আয়রন আয়র আল্লাহ দেন প্রোটিন আল্লাহ তালা চোখ দিলেন মাথার তালু থেকে পায়ের তালু বন্ধু সব দিলেন আল্লাহ তালা আর সব গুলো বাদ দিয়ে তুমি সূর্য দেবীর পূজা করো এইটা আমি সোলাইমান মান্য নেব নাকি আল্লাহ তালা আমার রাজত্ব দেশের মানে আল্লাহর দিকে তোমাদেরকে আনার জন্য এখানে ফায়দা টায়দা বুঝি আগে মুসলমান হয়ে তারপর আমার কাছে আসিস সিস্টেমে দাবাত দিন আল্লাহ তা আলু আলাইয়া এক নম্বর হচ্ছে সোলাইমানের নামে ওই যে বেনামে চিঠি ওই আর সময় নেই ঠিক আছে কি না চিঠি দিয়ে ফেলছি আগে সোলাইমানের নাম কারণ আল্লাহ তাকে তামাম দুনিয়ার বা সাহিত্যের রাজত্বের অধিকারী বানিয়ে দিয়েছে তার কোনো কমতি নাই তার কাজ হচ্ছে শুধু আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা সমান বলেন দ্বিতীয় হচ্ছে এখানে আল্লাহর নাম আছে বিসমিল্লাহ রহমানের রাহিম সেটা কি যেহেতু চিঠির মধ্যে আল্লাহর নাম আছে সাথে সাথে রানী বিলকিস বুইজা ফলাইছে যেহেতু আল্লাহর নামটা আছে সুতরাং এটা যেন তেন কোনো চিঠি নাই এই লোক আল্লাহকে চেনে আর আল্লাহকে যে জানে বোঝে তাদেরকে পরাজিত করা যায় না তারা বিজয় লাভ করে এখন আপনারা বলতে পারেন যে হুজুরতে সোলাইমান রানী বিলকিস আবার আল্লাহ পাইলো কোথায় হ্যাঁ পেয়েছে ওই যে যখন জন্ম হয়েছে তখন ডান কানে আজান দেয় নেই বাম কানে একামত দেয় নেই দিয়েছে আর বাবা যখন ঘুম পড়ায় তখন কি জরিনার গান শুনতে শুনতে নাকি আল্লাহ আল্লাহ করে ঘুম আল্লাহ 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 করতে করতে যখন আল্লাহর নাম উচ্চারিত হয় তখন তার কলবটা কি হয় বিগলিত হয়ে যা প্রকম্পিত হয় এতদিন পর্যন্ত সাত বছর পর্যন্ত বাবার সংশ্রভে যে আল্লাহ আল্লাহ পাইছে এই মাঝখানে বিশ বছর মুশরিকদের তালে পইরা বুদ্ধিজীবী টুদ্ধিজীবী নাম যা আছে এইগুলো পইরা টইরা সে আল্লাহরে ভুলেই গেছিল এখন হঠাৎ কইরা আবার যখন আল্লাহর নামটা আসছে কলমের মধ্যে তো আল্লাহটা ছিলই তখন অজিলাত কুলু বহু অন্তরটা তার নৈরা উঠছে সাথে সাথে বুঝতে পারছে এই লোক যেহেতু আল্লাহ রেছে নে অতএব আল্লাহ হইলেন মহাপরাক্রমশালী সেই আল্লাহরে যার পরিচয় আছে আল্লাহর পরিচয় যার সাথে আছে তার সাথে আমার পরিচয় হওয়া উচিত তার কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী এই রাজত্ব ক্ষণস্থায়ী যে আল্লাহকে চেনে ওই মানুষটার সাথে কোনোদিন আমি যুদ্ধ করতে যাব না মনে মনে তাকে পাওয়ার চেষ্টা করে আমিও আল্লাহকে পাওয়ার চেষ্টা করব রানী বিলকিস ভুলে যাওয়া আল্লাহকে পাওয়ার পর মনে মনে রাষ্ট্রের সব কিছু নিয়ে আল্লাহর জন্য দেওয়ানা হতে চায় আর পৃথিবীতে বহুত বিলকিসেরা এরকম আছে যারা আল্লাহর নাম যারা কয় তাদের উপর উল্টো বিলে খরবস্থ হেদায়েত কার সুলাইমান আলাইলামের তার দুইটা আর তৃতীয় হচ্ছে এই চিঠির মধ্যে এমন একটা কাজ হয়েছে কিন্তু যে কে নিয়ে আসছে তারে পাওয়া যাইতেছে না খুব আশ্চর্যজনক ব্যাপার না এই জন্য বলছে কেতাবন কারি দেখো তো এইটা কি কি হবে রানী বিলকিস তিনটা কর্মসূচি হাতে নেছে কয়টা এক নম্বরে কইল চিন্তা করলা আমি যদি এখন বলি যে ঠিক আছে উনি যেহেতু ইসলামের দাওয়াত দেশে এই এই দিকে তাকান দিকে তাকান একটা কথা বলে শেষ করে দিই যদি চিন্তা করতেন যে যেহেতু ইসলামের দাওয়াত দেশে আমি মুসলমান হইয়া যাই তাহলে ওই রাষ্ট্র তাকে ধর্মদ্রোহী কইয়া রাষ্ট্রদ্রোহী কইয়া জাটা দিয়ে বিদায় করতো ঠিকই না কিন্তু তার টার্গেট হচ্ছে আমি সবাইকে নিয়ে মুসলিম হয়ে আল্লাহর বান্দাবান্দি হয়ে যাব এই জন্য তিনি একটা কাজ করলেন সেটা হচ্ছে একটা কাজ করো আমি কিছু হাদিয়া দেই তোমরা ওই হুজুরের কাছে চললে যাও হুজুরকে জন গেছে হীরা মণি মুক্ত জহরত পান্না চুন্নি কোষ্টি ইউরিনিয়াম বোঝাই করে হুদুদ পাখি যখন দেখলো যে ওনারা মিটিং টিটিং করে আসতেছে এই দিকে মানে উড়ে উড়ে চলে আসছে সোলাইমানের কাছে আইসে বসে ঘটনা এইটা করতেছে কোনো কথা নাই একেবারে সংক্ষেপ করো এখান থেকে ধরে আমার রাজধানী ধরে একশো মাইল পর্যন্ত একশো হাত প্রশস্ত করো আর একশো মাইল লম্বা করো এই রাস্তাটা বানাও একটা স্বর্ণের ইট আর একটা রূপর ইট দিয়ে এইটার উপরে একটা ঢালাই বানাইয়ে দাও মসৃণ করে দাও সোলাইমানের টাকা পয়সা ধনদৌলতের অভাব আছে কিন্তু তার ব্যক্তিগত জীবনে অভাব আছে কারণ এগুলো সব রাষ্ট্রের আর রাষ্ট্রে তিনি এগুলো ক্ষেদমতের জন্য করেছেন কিন্তু তার ব্যক্তি জীবনে কিন্তু একবেলা খেয়ে আর একবেলা খাইতে পান নাই এ পৃথিবীতে যারা ক্ষমতায় আছেন যে আমি ক্ষমতায় গিয়ে বিশতলা বিল্ডিং বানাবো দশটা মার্কেট বানাবো ব্যক্তিগত হেলিকপ্টার কিনবো এক কোটি টাকার গাড়ি কিনবো পাঁচ কোটি টাকার ফ্ল্যাট কিনবো আপনি ভুল আপনি পচা রাজনীতিবিদ আপনি এই জাতির কলঙ্ক যদি এই চিন্তাটা থাকে মাথায় যে আমার দেশ উন্নত করবে আমার জাতি উন্নত করবে আমার পার্সোনাল কিছু দরকার নাই তাহলে আপনি সত্যিকার রাজনীতি সত্যিকার দেশপ্রেমিক আর ব্যক্তিকে যদি উন্নত করতে চান তাহলে আপনি পৃথিবীর নিকৃষ্টতম একটা রাজনীতিবিদ একটা শয়তানের চরিত্র আপনার ভেতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবী চালালেন বলেন দেখি কয়টা বাড়ি ছিল তার তিনি ইতিহাসে ঘৃণিত না সম্মানিত কাপড়ের জন্য পুরান কাপড় দিয়ে গেলেন হজরত আবু দেয় রাজনীতির উদ্দেশ্য জনগণের সম্পদ লুণ্ঠন করে নিজের পকেট ভরা নয় তাহলে এই রাজনীতি আপনাকে দুনিয়ায় ঘৃণিত করবে আখেরাতে হাতে জাহান্ন জনগণের প্রতিটা পয়সার হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে রাষ্ট্রের টাকা তো আপনার না আপনার না আপনি রাষ্ট্রের খাদেন এই পর্যন্তই জানবেন রানী বিলকিস হাদিয়া নিয়ে পাঠাই দেশ ওই একশো মাইলের মধ্যে দৌড়ায় ঘোড়া দৌড়ায় ঠিকই কিন্তু পিছলাইয়া পিছলাইয়া যায় ফজরের পর ওই দর্শনে বলে কি হয়েছে দেখি তো নাইমে দেখে স্বর্ণের ইট আর রূপার ইট করে যাবে চোখে ভুল দেখতেছি কাম নাই কিছু আর একজনকে ঠিক মতো দেখ বেড়া ঠিকই আছে কার কাছে যাই আল্লাহ জানে কি রাষ্ট্র বানাইছে শেষ পর্যন্ত যেতে যেতে চলে গেল যাওয়ার পরে এই হাদিয়াগুলো দিচ্ছে যে বাদশাহ এই নেন এইটা হল রানী পাঠাইছে হীরা পাঁচ কেজি এইটা স্বর্ণ বিশ কেজি এইটা জহরত এইটা কোষ্টি কোষ্টির দাম অনেক বেশি বাদশাহ এইটা পাঠাইছে এরপর পাঁচ কেজি দিছে আপনাকে হাদিয়া মহিলা ওই লইবে বুদ্ধি আছে সোলাইমান পয়গম্বর তারে ডাকছে কিসের দিকে হাদিয়া মানে রাষ্ট্র দখলের দিকে না ইসলামের দিকে কথা বলতে হবে কিসের দিকে কারণ ও যদি ইসলাম হয় তার রাষ্ট্রটা পুরো ইসলাম হয়ে যাবে তার টার্গেট রাষ্ট্র না তার টার্গেট কি ইসলাম যদি মহিলা বুঝতে পারছে ওই মানে সাবা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বুঝতে পারছে মহিলা যে যদি এই হুজুর সত্যি আল্লাহর দিকে দাওয়াত দানকারী হয় তাহলে এই হাদিয়াটা দিয়ে দিয়ে তারে ভুলন যাইবে না ঠিক আছে তো হুজুর এক নম্বর না দুই নম্বর ওই টেস্ট করার জন্য মহিলা কিছু হাদিয়া পাঠাইছে মহিলা প্রধানমন্ত্রী হুজুরে যখন ধমক দিছে তখন হুজুর আসল না দুই নম্বর ওইটা দেহার জন্য কি বাড়াইছে হাদিয়া খাইয়ে যদি হুজুর চুপ হইয়া যায় মাল খাওয়ার পর হুজুর যদি বন্ধ হয়ে যায় তে মনে করতে হবে হুজুর নম্বর টু ওর বিরুদ্ধে যুদ্ধ করলে বিজয় লাভ করবো তার কারণ এ ক্লাস না থাকলে তারা বিজয় লাভ করবে না আর যদি হুজুর এক নম্বর হয় তাহলে অনেক কিছু দেওয়ার জন্য অফার দিলেও সে বলবে আগে মুসলমান হও তারপরে হাদিয়া নেবে এরাই করে হাতিয়ে নেব না এক হুজুর ইসলামের দাওয়াত দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আর এক হুজুর কি সুন্দর হাতিয়ে পাইয়ে বইসা থাকে ও মহিলারা টেস্ট করিয়া মাঝে মাঝে দেখে আজকে আর কথা বাড়াইলাম না চিঠির ভাইসালা সুলাইমান পয়ে গম্বরের সাথে রানী বিলকিসের কিছুক্ষণ এই পার্টের পরেই দেখা হবে সেই দেখায় আল্লাহ তালার কুদরত তারা দুইজনে মিলে এগারোটা কাজ করবেন যৌথ উদ্যোগে একটা চুক্তি স্বাক্ষরিত হবে বিশ্বে যদি কোনো রাষ্ট্রপ্রধান নারীও হয় আর রাষ্ট্রের কল্যাণে জাতির কল্যাণে এগারোটা চুক্তি যদি করা যেতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমন্বিত উন্নয়ন সম্ভব কিন্তু নিজের রাষ্ট্রের স্বকীয়তা বিক্রি করে নয় আল্লাহ তালা আজকের কথাগুলোর উপর আমাদেরকে আমল করে তৌফিক দিন যতটুকু শুনলাম এর মাধ্যমে বিভিন্নভাবে আমি বলার চেষ্টা করেছি একটি সুন্দর জীবন গঠনের জন্য ইসলাম এবং কোরআনের বিকল্প কিচ্ছু নাই কারণ আমরা তো স্বাধীনতার বান্ন বছরের মাথায় এসেছি বলুন দেখি সামনে আর কয় বাউন্য গেলে চুরি বন্ধ হইবে আরে কথা বলেন আর কত বাউন্ন বছর গেলে দুর্নীতি হবে না আর কত বাউন্ন বছর গেলে মদ গাজা ফেন্সিডিল কোকেন তারি মার্জুয়ারা পেথিডিন বন্ধ হবে সম্ভাবনা আছে না আরো বাড়বে এগুলো বলেন ঘুষ বন্ধ হবে আর কয়বার এই ক্ষমতায় আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে কতবার আর ক্ষমতায় আসলে দেশের সম্পদ বিদেশে পাচার বন্ধ হবে আর কতবার ক্ষমতায় আসলে এই পঞ্চাশ বছরের সব দল দেখে দেখে তো আমরা আমি তো আর দেখি নাই আমি তো স্বাধীনতার পরের লোক হ্যাঁ আটাত্তরে আমার জন্ম কিন্তু আপনারা যারা দেখেছেন বলেন দেখি সামনে আর কতবার কত সরকার ক্ষমতায় আসলে নারীদের ইজ্জ সম্ভ্রম এই মানে নিশ্চয়তা থাকবে কারো সম্পদ কেউ নেবে না মিথ্যা মামলা হামলা বন্ধ হবে খুন খারাপই বন্ধ হবে কোনোটাই বন্ধ হবে না যদি না আল্লাহর কোরআনের আইন কায়েম না হয় লিখে রাখেন লিখে রাখেন সামনে যারা আসবে আবারও যদি আসে একশো যদি আসে দুর্নীতি অন্যায় সুদ ঘুষ ডাকাতি চুরি জেনা ব্যবচার ধর্ষণ জমিন দখল মালে ভেজাল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সেখান থেকে নিয়ে মজুদারি কালো বাজারি বিদেশি অর্থ মাদক দ্রব্য এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে গেলাম আগামীর পার্লামেন্ট যদি আল্লাহর কোরআন দিয়ে সাজান তাহলে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না মিথ্যা মামলা হামলা থাকবে না চোরি ডাকাতি থাকবে না মাদক দ্রব্য একশোতে একশো নিয়ন্ত্রণ থাকবে জেনা ব্যবচার থাকবে না বেপর্দা বেহায়া থাকবে না থাকবে না দেশের মধ্যে কোনো রকম অন্যায় অবিচার একমাত্র কল্যাণময় একটাই কাজ শুধু বাকি আছে তা হচ্ছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এইটা যতদিন না হবে ততদিন পর্যন্ত আমরাও ইমানদার হিসাবে থেকে মজা পাবো না ইমানের হক আদায় হবে না আর দেশটাও সোনার দেশ হবে না লিখে তুয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে কাঙ্ক্ষিত সেই মঞ্জিল মকসুদে পৌঁছার তৌফিক দান করুন